অনেকেই বলছে বর্তমান বিশ্বের সেরা ফুটবলাররা চলে যাচ্ছে, তাই কিলিয়ান এমবাপ্পেও সিদ্ধান্ত নিয়েছেন পিএসজি ছেড়ে চলে যাওয়ার। লিওনেল মেসি এরই মধ্যে পাড়ি জমিয়েছেন ইন্টার মায়ামিতে। জানা গেছে নেইমার জুনিয়রও এই মৌসুমে ক্লাব ছাড়ছেন। ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে নিতে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব আগ্রহ প্রকাশ করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে দেখা যাবে নেইমার জুনিয়রকে। এবার পিএসজি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরওয়ার্ড নাকি পিএসজির সঙ্গে আর কোনো চুক্তি না করার সিদ্ধান্ত সরাসরি গণমাধ্যমে জানিয়েছেন। পিএসজি কর্তৃপক্ষ চাচ্ছে কিলিয়ান এমবাপ্পে ফ্রি এজেন্ট হওয়ার আগে তাকে বড় মূল্যে বিক্রি করে দিতে। সেটা এই মৌসুমেই করতে হবে তাদের, কারণ আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাবে কিলিয়ান এমবাপ্পে। সেজন্য চড়া এমবাপ্পেকে বিক্রি করে দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসির আল খেলাইফি। কিলিয়ান এমবাপ্পের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ফ্লোরেন্তিনো পেরেজ এর আগেও এমবাপ্পেকে দলে পেতে চেয়েছিল, তবে গত গ্রীষ্মকালীন দলবদলে সেই চেষ্টায় সফল হতে পারেনি তারা। কিন্তু এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে কিলিয়ান এমবাপ্পে নিজেও এক পায়ে খাড়া রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ব্যাপারে। ফরাসি ফরওয়ার্ডকে দলে নিয়ে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো গোয়েসের সঙ্গে তার সমন্বয় আক্রমণের শক্তি কয়েক গুণ বাড়াতে চায় রিয়াল মাদ্রিদ।